এই যে দেখো বেলা 12টা হয়ে গেল গা, তুই যে পার্কে যাইলাম মানুষ আয়ে তাই সুরে সারি করে খালি সে কোর্টে যাতে না দেয় সুরে করে ভিতরে আয়ে পড়লাম। তুই এর মধ্যে দায় বয়ে রইলাম, কি করাম কিছু তো বুঝতে পাইতেছি না। জীবন ভর তো চুরি করে চললাম, এটুকু বড় হইলাম চুরি সামারি করে মাঝে মাঝে মায়েরও খাইছি। তে জিজ্ঞাসা গা আইছি যায় দিহি কি করণ যায়, যদি যাই যায় দিদি চুরি করে ধরা পড়লে তো মায়ের যে কি পরিমাণ, এদিক দিয়ে এদিক দিয়ে যাই আজকে। বিদেশ বাড়ি যাবেন না? না যাইবো না। কেন আরেকদিন শুরু করো মানুষ খাই নাকি? হ্যাঁ এই আজকাল সাতটা আর ক্যাবটা মারতে যাই বড় নাকি ঠিক আছে, ভাগ্যটা হলো তারা দুজন আছে আমার ধরে পায় নাই। ভাবতেছি যে কি করবো, যে এদিকে যাই যাই দিই কি করুন যাই। হ্যালো, হ্যাঁ আমি পার্কে আছি, তুই গাড়ি পাঠা দে, গাড়ি পাঠা দে, আমি একলা একলা আছি। কেন তুই জানোস না আজকে আজকে আছে দেওবার, কি কর আজকে এই বুলারু থয়ে দে, BMW বার কর, সুতা পার্কে আবি। আর বেটা টাহা অনেক টাকা আমার, টাকা আমার সিনেমিনি করতে আছে, আমি টাহা দেখি বাতের লোক, আমি টাহা চাবাই খাই। আর বেটা তুই জানোস নাকি, আরে আমার টাকার অভাব আছে নাকি, আমার ব্যাংক ভর্তি টাকা, কি করবো রে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পাঠায় দে। আরে এই যে পার্কটা যা, পার্কটা তো মানে আমার বাবার আগে ছিল, তারা বাবা আমাদের কাকু তারা তারাই কিন্তু পার্কটা বানায় দিয়েছে, কিন্তু কি করবো তো পার্কে ভালো লাগে না, তাই আইলাম আর কি আজকে দেওবার তো কাটাইতে আইলাম আর কি। আচ্ছা হবো তাই কি ব্যাপার, আপনি একলাই আছেন নাকি? আমি একলাই, কি করবো আমাদের মানে পাঁচতলা বিল্ডিং আছে, আবার যে আমরা যে গরু যদি রায় না গরুর আসাম টাইপ ঘর আছে, আমরা মানে কোটিপতি তাহা মানে অনেক টাকা আমাদের, তো ভাবতেছি কি করবো আজকে বন্ধর দিন তাই আইলাম। আমি তো একলাই,
আমার কইলাম না আমার মানে কি তাহা যে তাহা অনেক টাকা বাড়ি আছে গাড়ি আছে যে এই দিক দিকে যে বিল্ডিং গুলি দেখছেন না এই বিল্ডিং গুলি আছে না আমার দাদার কিন্তু ওরা আমার বাবারও কিন্তু অনেক দিন বসবাস করাউন বাবা বড় হয়ে গেছে তাই তো আমি মানুষকে দেয়া দিছি এই এখানে বসে আছো হ্যাঁ তুই এখানে কি করছ তুই চুল না রে কি হই এটা কি লেভেল মারতে এসে তোমার লাগে তোমার সাথে হ্যাঁ তুই তো চুর তুই এই ডিঙ্গায় বাজারে মাঝে তুই চুরি করে তুই ফিটে গেছিস না বড় কারা চোর কর আপনি তুই চুরি তুই চুরি করছ কোরা একদম একদম রাখ তুই সেদিন কলা কলা চুরি করছিস তা কলা চুরি করে তুই ফিটে গেছিস না শুনেন তুই এসে আমার গার্লফ্রেন্ডের লগে তুই লাইন মারবার লাগিয়া না আপনার গার্লফ্রেন্ড হ্যাঁ আমার গার্লফ্রেন্ড তুই কি ভাবছস তুই মেলার সময় ধরে বসে আছো না আমার বাড়িতে মেলা কাম আছে গরু আছে বিল্ডিং আছে গাড়ি আছে এটা সব চাপা বাস এটা দুনিয়ার সুর এটা বদমাস দুনিয়ার লম্পট চলো আর অল্প যদি দিরি তো তাহলে তোমার কিন্তু পড়ায় লাই তো তোমার তোমার সাথে লাইন মারতো বুঝছো চলো আমরা ওইদিকে জায়গা দুষ্টু দেওয়া কোনো আইতাছে না একটা ফোন মারি দুষ্টু দ্বারা হ্যালো দুষ্টু অপয় আছো নামটা তো এখানে বইয়া রইছি জলদি আইন হ্যাঁ হ্যাঁ রাহি বন্ধু আইব একজন ফোন মারলাম কত ধরেছে কি দেব ও ফ্লাইট দেয় আরেকটা ফোন মারবো রিচার্জ তো শেষে করাই আসছে মোবাইল কই আমি মোবাইল কি অবস্থা ভালো আছেন তো হ্যালো হ্যাঁ তাড়াতাড়ি চলে আমি পার্কে আছি হ্যাঁ পার্কে আছি আমি কি কর এই বোলার উঠে দে না স্টপে আজকে লাগবো না কি কর BMWটা তুই নিয়ে আই আর সোজা পার্কে চলে আসবি হ্যাঁ পার্কে আমি হাউস ফুল ঘরে ঘরে আছে আমি ঘরেই আসবি আর কি কর আমার তো তাহা তাহা নিয়ে আই 5-6 লাখ যা পারস তাই নিয়ে আসবি আর কি তাহা তো আমার অভাব নাই তুই তো জানো সে তো তাহা তো ব্যাংক ভর্তি তাহা আমার এক কাজ কর তুই কিছু টাকা নিয়ে চলে আসবে রে দেখ দুই তলা বিল্ডিংয়ে দেখ দুইতলা বিল্ডিং না তুই তুই দুই নম্বর দায় দুই তলা বিল্ডিংয়ে দেখ টাকা আছে তুই হেন থেকে তুই কিছু টাকা নিয়ে 5-6 লাখ টাকা নিয়ে আই হ্যাঁ তুই তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা তো না যা নিয়ে খাওয়ার ব্যবস্থা তো অনেক কিছু আরে তুই আয়স আমরা বিরিয়ানি খামু চিকেন লেগ পিস আরে তাড়াতাড়ি নিয়ে হ্যাঁ
তাহাত আমার তো তাহাত আর কইছি নাই ঠিক আছে কি ব্যাপার কেমন আছেন আমি জানি সিনা নাই না প্রশান্ত না আমারে সিনা না আমারে দেনছে এরকম লোক নাই যে আমারে সিনা না বুঝছেন আমি বড় একটা ফেমাস মানুষ আমার ব্যাংক ভর্তি টাকা আছে বুঝছেন বাড়ি গাড়ি তো 10 12টা গাড়ি মানে গাড়ি আছে আমার আর ব্যাংকে তো টাকা বহুত টাকা তো এরকমই আর কি আর করব আর কি ভাই এই কি করতে এসেছেন কেন আমি বিয়ে হয়ে গেছে আর আপনার বিয়ে আছে তাই কি হয়েছে কি জানেন তো আমার তুমি হারাইছো তুমি ওর সাথে কি করতেছো ও তো একটা চোর আপনার গার্লফ্রেন্ড নিয়ে এখানে আছেন এখান থেকে যান না না এখানে যান আমার গার্লফ্রেন্ড এটা তুই এখানে কি করছিস জানেন ঠিক যান আসলে চলে যাই বাসপার করব না কি খাওল নারী জানি মন কার এই কথাটা আগে কইলে পারতেন যে আপনার বিয়ে হয়ে গেছে তাহলে তো আমার এত রন্তা কমাতে হইল আর আমার মোলে ব্যালেন্সও শেষ হইল আজকে আমার বিক্রয় করতে যাইতে হবে মোল টাকা ভরে গেছে কই যা আসি আমি আল্লাহই জানে তো বাইতে যাই আজকে বিক্রয় যাব আজকে আজকে চাকরি করো আরে চাকরি আমার কি যে তুমি আর্মি আরে স্যার আমার ওই আমার ভাইয়া যে বলছিল যে চুরি গেছে সব কাপড় দেব চাকরি করি আর সময় হইতো এটাই স্যার এই কি কেপো তো এটা তো কি আরে এই সুর না কোন সুর আমার হলো 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 আপনি আমার দেখেন আরে স্যার আপনি আলে যাও কেপ নিছেন কেপ নিছেন কি করে কাপড় পরে কেপ নিছেন আরে যা 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 চুরি করছ না তোমার বাড়ি কেন মানহানির মামলা আছে বুঝছেন চোর চোর সব নিয়ে গেছে এই তো কাপড় জামা কাপড় আজকে পাইলাম বাইরে নিয়ে দেবো বাড়িতে